আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ওকে বন্ধুরা, আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকি তারা সাধারণত ইউটিউব এবং ইউটিউব স্টুডিওর সাহায্যেই আমাদের চ্যানেলটি আমরা অপারেট করে থাকি। বাট তারপরেও আমাদের চ্যানেলে আই বাটন, আউটরো অ্যাডজাস্টমেন্ট বা যাদের চ্যানেলে মনিটাইজেশন অন আছে তাদের চ্যানেলে কাস্টম অ্যাড ব্যবহার করতে বা আমাদের চ্যানেলে অ্যানালিটিক দেখার জন্য আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড অন করে সেখানে যে ইউটিউব স্টুডিও বেটা আছে সেটা ব্যবহার করতে হয়। বাট রাইট না, আমরা যখনই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডটি অন করে ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে থাকা ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জন্য আমি ফিরোজ আহমেদ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অন্য একটি ওয়েতে ক্রোম ব্রাউজারের সাহায্যে ইউটিউব স্টুডিও বেটার মধ্যে প্রবেশ করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো আপনারা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা ইউটিউব স্টুডিও বেটার মধ্যে প্রবেশ করার জন্য ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতাম এবং সার্চ বারে সে youtube.com লিখে সার্চ করতাম। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি ওপেন হয়ে যেত এবং আমরা এই থ্রি ডট একবার টাচ করতাম, সেখান থেকে ডেস্কটপ মোডটি অন করে দিতাম। তারপর প্রয়োজন মতো একটু জুম ইন করতাম এবং আমাদের যে চ্যানেলের লোগোটি আছে সেখানে একবার টাচ করতাম। টাচ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন চলে আসতো, সেখান থেকে আমরা এই ইউটিউব স্টুডিও এখানে একবার টাচ করলেই আমাদের সে যাওয়া হতো। বাট রাইট নাও, আমরা যখনই এখানে ক্লিক করছি সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে থাকা যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন আমরা কী করবো, এখান থেকে বের হয়ে যাব এবং এখানে একবার ক্লিক করে নতুন একটি ট্যাব নিয়ে নিব। তারপর আপনারা কী করবেন, এই সার্চ বারে এসে টাইপ করবেন studio.youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি পেজ চলে আসবে এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি আছে আপনার মোবাইলে সেখানে নিয়ে যাওয়া হবে। বাট আমরা এখন এখানে ক্লিক করবো না, এখান থেকে নিচে যে কন্টিনিউ টু স্টুডিও এখানে একবার টাচ করবেন। সো ভিউয়ার্স, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ইউটিউব স্টুডিও বেটার মধ্যে প্রবেশ করেছি। ঠিক একইভাবে করে আপনারা চাইলে আপনাদের মোবাইলে ইউটিউব স্টুডিও বেটা ওপেন করে যে কোনো কাজ করতে পারেন। দেন আমরা কিন্তু চাইলে এখান থেকে মিউজিক ডাউনলোড করতে পারবো বা আমাদের আউটরো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো বা যাবতীয় যে কাজগুলো আছে সবগুলি কিন্তু আমরা এখন এখান থেকে করতে পারবো। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।